ড্রাগন কিং শতকান ক্যারাটে অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়ার পরিচালনায় ব্ল্যাক বেল্ট ডান পরীক্ষা আন্তর্জাতিক চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত হলো হুগলি জেলার বেগমপুর এঞ্জেল ল্যান্ড স্কুল গ্রাউন্ডে। আজকের পরীক্ষায় অংশগ্রহণ করতে দেখা যায় 12 বছর বয়সী থেকে 44 বছর বয়সী পর্যন্ত 300 জন পুরুষ মহিলা ব্ল্যাক বেল্ট পরীক্ষার্থী ও 150 থেকে 200 জন প্রতিযোগী। পাশাপাশি গত মে মাসের 5 তারিখে হাওড়া জেলার দাসনগর আলমোহন দাস স্টেডিয়ামে আন্তর্জাতিক চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও অতিরিক্ত তাপমাত্রার বৃদ্ধি হওয়ার কারণে বাতিল করা হয় প্রতিযোগিতা। উল্লেখ্যভাবে আজ রবিবার ড্রাগন কিং শতকান ক্যারাটে অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়ার পক্ষ থেকে সম্পূর্ণ করা হয়। এই সংস্থায় কর্তব্যরত জেনারেল সেক্রেটারি শেখ বিক্ষু জানান, আজকের এই দিনে অনেকেই উত্তীর্ণ হয়েছেন, সুতরাং আমরা সবসময় চাইব ক্যারাটে আরও উন্নত মানের স্থান অধিকার করুক এবং আগের থেকে অনেক হয়েছে, কাজে ক্যারাটের ভবিষ্যৎ উজ্জ্বল। পাশাপাশি আরও দাবি করেন, ক্যারাটে এখন শুধুমাত্র হাত পা ছড়ে থেমে নেই ও নিজেকে আত্মরক্ষা করে থেমে নেই, কারণ ক্যারাটে এখন একটা খেলার মান্যতা পেয়েছে। 2020 সালে ক্যারাটের অলিম্পিকে আত্মপ্রকাশ ঘটে, তাই এখন একটা ছোট্ট গণ্ডির মধ্যে থেমে নেই, একটা বৃহৎ খ্যাতি অর্জন করে চলেছে। ব্যুরো রিপোর্ট। প্রোগ্রামটা বলতে আমাদের বিগত দিনে ক্যারাটে স্পোর্টস ফেস্টিভ্যাল ছিল দাসনগর আলামোহন দাস স্টেডিয়ামে, কিন্তু সেটা প্রচণ্ড গরমের জন্যে বাচ্চাদের শরীর খারাপ হয়ে যাচ্ছিলো, সেই কারণে ওটা বাতিল হয়। ওটা ওই খেলাটাই আমরা ড্রাগন কিং শতকান ক্যারাটে অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া থেকে ওই খেলাটা পরিচালনা করে নিষ্পত্তি করা হয় আজকে। আজকে বিভিন্ন রকম বেল্টের পার্টিসিপেন্ট ছিল এবং আমাদের এখানে 150 জন প্রায় ছিল। সেখানে খেলাটা কাতা ও কুমিতে দুটো ইভেন্টে হয়েছে এবং বিভিন্ন জায়গা থেকে এসছে, বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে, যেমন আমাদের ধরুন মেদিনীপুরে দুটো, মেদিনীপুর পশ্চিম ও পূর্ব এবং সাউথ চব্বিশ পরগনা, নর্থ চব্বিশ পরগনা, হুগলি, হাওড়া সব ডিস্ট্রিক্টগুলো ছিল। না, মূলত দক্ষিণবঙ্গ নয়, যেহেতু এটা ইন্টারন্যাশনাল ক্যারাটে চ্যাম্পিয়নশিপ ছিল, কিন্তু ওখানে খেলাটা সেদিন হয়নি, সেই খেলাটা গরমের জন্য বাতিল হওয়াতে আজকে আমরা আমাদের এই বিভিন্ন জেলা থেকে আমাদের স্টেট বেসিক এই খেলাটাকে তৈরি করাতে হয়েছে। খেলাতে ধরুন এখানে তো 150-160 প্রায় পার্টিসিপেন্ট ছিল, আর সেখান থেকে ধরুন ফার্স্ট ছিল, সেকেন্ড ছিল, থার্ড ছিল, বিভিন্ন জন হয়েছে। দেখুন, আমরা তো চাইব ক্যারাটে আরও উন্নত হোক, তবে আগের থেকে যথেষ্ট উন্নতি হয়েছে, ক্যারাটের ভবিষ্যৎ এখন উজ্জ্বল। যেহেতু ক্যারাটে এখন শুধু হাত পা ছুঁড়ে থেমে নেই, শুধু সেলফ ডিফেন্স করে থেমে নেই, কারণ ক্যারাটে এখন সেলফ ডিফেন্সে তো আছেই, তার সাথে এখন ক্যারাটেটাকে একটা স্পোর্টস হিসেবে যুক্ত হয়েছে। আপনারা দেখেছেন আমাদের 2020 সালে অলিম্পিকে ক্যারাটে আত্মপ্রকাশ ঘটে এবং আজকে আমাদের এই চ্যাম্পিয়নশিপ যে হলো, এরপরে আমাদের ব্ল্যাক বেল্ট গ্রেডেশন হবে, যেখানে 30-এর অধিক ব্ল্যাক বেল্ট এক্সাম দেবে। আমাদের আর 1 ঘন্টা পর থেকেই ওই এক্সাম শুরু হয়ে যাবে। আমার নাম শেখ বিক্ষু, ড্রাগন কিং শতকান ক্যারাটে অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়ার জেনারেল সেক্রেটারি। আর নিত্য নতুন খবরের আপডেট পেতে আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলটি ফলো করুন।